কি হিসেবে দাদা সমস্যা? সমস্যা, আমার ছেলে একদম ভালো আসলো, তার প্রাইভেট মাস্টার আসলো দুজন, তো মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, প্রাইভেটে যাইতো, স্কুল যাইতো, হঠাৎ করে অ্যানুয়াল এক্সাম পরীক্ষা আসিল 2024-এর আজ 5-6 মাস আগে, পরীক্ষা দিতে পরীক্ষা তিন দিন পরে আমার ইয়া করতেছে, বাবা আমার ডাবল ডাবল লেখা দেখি আমি, এই কথা কোনোর পরে 4-5 দিন পরে মাথা ব্যথা বমি, তখন আমি তার লগে লগে লিয়ে গেছি গুয়াহাটি শঙ্করনাথালয়ে, নিচে আর তারা পরীক্ষা নিরীক্ষা করছে, তারা করতে আছে চোখের কোনো সমস্যা নাই, তারা আমার রেফার করে দিছে আপনার গুয়াহাটি রহমান হসপিটালে, এখানে 15 দিন ভর্তি আসলাম, তার 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু তারা বুক ধরতে পারতেছে না। এরপর দিন এরপরে আমি বাইরে তার লিয়ে আসি, যেদিনকে আমি বাইরে আনছি 5টার সময় আমার বাবা মারা গেছে, কেন আমি কইছি আমার বাবার আমার নাতি তো বাঁচতো না, হঠাৎ করে স্ট্রোক করে লেছে, মেলার হসপিটালে মারা গেছে। এরপরে দিয়া আমি তারে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে ফাড়াইছি আরও 2 জন লোক দিয়া, ফাড়ানোর পরে তারাও 14-15 দিন আইসিউতে ভর্তি আসলো, তারা রোগ ধরতে পারে না, লাস্ট পর্যন্ত তারা কথা আছে তার ভাইরাল ইনফেকশান SSPE, এই রোগের বলে তারা কোনো মেডিসিন পাইতেছে না ভারতবর্ষের মধ্যে, তখন তারা আবার বাতিল হয়েছি, আনিয়া আমি আবার জীবিত নিয়েছি, জীবিত নিয়ে রেড্ডি দেখাইছি, রেড্ডি আমার কথা বেঙ্গালোর নিমান্সে নিতাম, বেঙ্গালোর নিমান্সে নিয়েছি, এখানেও 14-15 দিন আসিলাম, তারা পায়খানা ফেসা রক্ত পরীক্ষা করাইছে, করানোর পরে তারা কথা কলকাতা ডাক্তারের যে কথা কইছে তার রোগ এটাই। এখনে কি সমস্যা আর অসুবিধাটা কি? এখন তো লাফা দফা, মুখ দিয়ে লোল পরে কথা করতে পারে না, মানুষ চিনে কিন্তু কিছু করতে পারে না। বয়স কত এখন? বয়স এখন তার 14 বছর। এর নাম কি? তার নাম কিষাণ ভৌমিক। মানে কোন জায়গা থেকে সাহায্যের জন্য আপনারা গেছিলেন স্কুলে টুলে? হ্যাঁ, আমি স্কুলে বেঙ্গালোর জানার আগে আজ থেকে 3-4 মাস আগে আমি মেলাগর যে স্কুল ভর্তি মেলা ইংলিশ স্কুলে হেডমাস্টারের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম, দিয়েছি যে স্যার আমার ছেলে তো এই অবস্থা, আমার কিছু সাহায্য করে দেন ছাত্রছাত্রীদের কাছ থেকে, তো অনেক ছাত্রছাত্রী আমার কিন্তু কইছে যে ছাত্রছাত্রীর কাছ থেকে তাই টাকা উঠাইছে, এবং আমি একজন মাস্টার লগেও কোনো কথা কইছি, মাস্টারে কইছে যে আমরাও তো টাকা দিছি, তো আপনারা কি এখনও টাকা দিছে না, কিন্তু আজ পর্যন্ত স্যারগুলো খোঁজ খবর লইল না যে আমার ছাত্রটা 5-6 মাস ধরে স্কুল থেকে বাইরে আইসে, আমার ছাত্রটা কই আছে কি করে টাকা দিছে না, টাকাও দিছে না, আমার কোথাও ফোনও করছে না। আপনার নাম কি? আমার নাম আশিস কুমার ভৌমিক। এই এই এলাকাটার নাম? এই এলাকার নাম হলো তেলকাজলা, মোহন ব্লকের অন্তর্গত গ্রাম তেলকাজলা গ্রাম পঞ্চায়েত। এখন কি চাইতেছেন আপনি? এখন আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে করজোড়ে অনুরোধ, এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ, আমার ছেলেকে আপনারা বাঁচান, আর আমি প্রচুর টাকা ঋণে পড়ে গেছি, আমার কাছে এখন আর কিচ্ছু নেই, আমি দিশেহারা হয়ে গেছি, আমি আমার কিছু সাহায্য করেন আপনারা, আমার ছেলের চিকিৎসার জন্য প্রত্যেক মাসে 24,000 টাকার ওষুধ লাগে, আমার কাছে এখন তার চিকিৎসার মতো আমার কাছে আর কোনো সামর্থ্য নেই।